আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পারতেছেন আফসান গ্রিজেল। এটা একটা গ্রিজেল মাদি, আলহামদুলিল্লাহ জেনসেন লাইনের কবুতর। এটা একটা রেসিং পিজন, আলহামদুলিল্লাহ। এই মাদির সঙ্গে আমরা পেয়ার করছি রেড সেকার, দেখতে পারতেছেন। রেড সেকারের সঙ্গে আমরা গ্রিজেল মাদিটার পেয়ার করছি দীর্ঘদিন ধরে। এই পেয়ারটা আমাদের লফটে রয়েছে, আপনার যারা পুরাতন ফ্যান্সিয়ার আপনারা সবাই জানেন। রিসেন্টলি আলহামদুলিল্লাহ দুইটা বেবি তারা দিয়েছে। এই যে, আমি বেশি জ্বালাতন করবো না ওদেরকে, সমস্যা হবে তাতে। সো 30,000 টাকার বাচ্চা আমি পেলাম, 30,000 টাকার বেবি, বুঝতে পারতেছেন? 30,000 টাকার কবুতর, সেখান থেকে বেবি পেয়েছি, এক পেয়ার বেবি পেয়েছি। আচ্ছা, এক পেয়ার রেসিং পিজন যার দাম 30,000 টাকা, আফসান গ্রিজেল জোড়া 30,000 টাকা, তার বেবি আপনি কত বিক্রি করবেন? নিশ্চয়ই আপনি 10-15,000 টাকা তো বিক্রি করবেনই, তাই না? সো এই হচ্ছে আমার আফসান গ্রিজেল। প্রকৃতপক্ষে এটা আফসানের কালার নয়, কিছুটা আসছে আফসানের, কিছুটা আসছে এর মধ্যে। আমি আপনাদের বুঝাই আফসান কালারটা আসলে কি, এবং এই বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা করব। রেসিং পিজন এবং আফসান, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের মধ্যে একটু আলোচনা করতে চাই, আপনারা যারা নতুন তাদের জন্য, যারা পুরাতন তারা এই ভিডিওটি না দেখলেও চলবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পুরাতনটা দেখবেন। সো এইখানে দেখতে পারতেছেন কবুতরটা, ওর সমস্ত শৈলী, যে মাথার সাইডে মাথাটা সম্পূর্ণ সাদা টাইপের হয়, হ্যাঁ, এই যে বুকের দিকে দেখতে পারতেছেন যে কালারটা, এই কালারটা সাধারণত আফসান গ্রিজেলের হয়ে থাকে। আর এইদিকে এই যে এখানে যে আপনার কালো কালো আবহাওয়া রয়েছে, এগুলো একটু সাদা সাদা টাইপের হয়। আর এই সাইডে দুইটা বার হয়, যেমনটা সবজির আছে, আমি দেখাই। এই দেখেন সবজি, অর্থাৎ ব্লুবার, ব্লুবার তার দুইটা বার রয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে ব্লু কবুতরটা, তার দুইটা বার রয়েছে, এই জন্য আমরা ব্লুবার বলে থাকি, হ্যাঁ, দাগ রয়েছে দুইটা, দেখেন। সেম আফসান যে কালারটা সেটার এই সাইডে, এই যে এইখানে দুইটা কি হবে, বার হবে, ক্লিয়ার বার হবে। যেমন সবজি দেখতে পারতেছেন, সবজির যেমন কালার, সেম এরকম কালারই হয়, কিন্তু সেটা একটু মানে সাদা টাইপের হয় আফসান। এখন অনেকে আপনারা আফসান গ্রিজেল এবং রেসিং পিজন বলেন যে ভাই আফসান তো আমরা একটা সময় কিনছি 30,000 টাকা জোড়া, আফসান জোড়া 30,000 টাকা দিয়ে কালেক্ট করছি। এখন সে আফসানের বেবি 500 টাকায়, 300 টাকায়, 400 টাকায় বাজারে পাওয়া যায়। এখানে পার্থক্যটা কী আসলে রেসিং পিজন এবং এই যে আফসান এই কালারটার মধ্যে পার্থক্যটা কী আসলে, এটা অনেকে জানেন না। সো আমার কথার মধ্যে একটু জড়তা আসতে পারে ভিউয়ার্স, এই জন্য দুঃখিত। তবে আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন, একটু কষ্ট হইলেও এই ভিডিও থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন, আপনারা ক্লিয়ার হবেন বিষয়গুলো, তাহলে আপনারা প্রতারিত হবেন না, আপনার ধোকার মধ্যে পড়বেন না। এই কবুতরটা হচ্ছে রেসিং পিজন, সে রেস করতে পারবে, টস ছাড়াছাড়ি করতে পারবে, হাজার হাজার কিলোমিটার দূর থেকে ইনশাল্লাহ সে বাড়িতে ফিরতে পারবে, তার শরীর যদি ফিট থাকে, সব কিছু যদি ওকে থাকে। একটা কবুতর রেজাল্ট করবে এটা মুখের কথা নয়, 100 কিলোমিটার দূর থেকে আসবে এটা মুখের কথা নয়, খাবারের বিষয় রয়েছে, মেডিসিনের বিষয় রয়েছে, অসংখ্য বিষয় রয়েছে। জাস্ট আপনি অরিজিনাল রেসিং পিজন কালেক্ট করলেন আর 100 কিলো দূর থেকে ছেড়ে দিলেন বেবি আর আপনার বাসায় চলে আসবে, তাহলে এটা বোকামি যদি আপনি এটা ভেবে দেখেন। অনেক কিছু রয়েছে ভাই রেসিং পিজনের, সারাসারি টসে রেসে অনেক অনেক বিষয় আছে, যে বিষয়গুলো সব কিছু মেনটেন করে আমাদের টস রেস সারাসারি করতে হয়। আপনি অরিজিনালটা কালেক্ট করলেই হবে না, অরিজিনাল কবুতর একজন বড় ফ্যান্সের কাছ থেকে আপনি কালেক্ট করলেন, একজন ফ্যান্সের কাছ থেকে আপনি কবুতর কালেক্ট করলেন, কবুতর হঠাৎ করে আপনি ছেড়ে দিলেন 100 কিলোমিটার দূর থেকে, সেই বাচ্চা বাসায় যখন না আসতে পারে তখন বলেন যে ভাই কী কবুতর দিলেন, বা 1 কিলো 2 কিলো থেকে আপনি ছেড়ে দিলেন, যদি না আসতে পারে তাহলে আপনি তাকে দোষ দিবেন যে ভাই কী কবুতর দিলেন 1 কিলো থেকে আসে না। ভাই অনেক সমস্যা আছে, অনেক ঝামেলা আছে, হ্যাঁ। এই 1 কিলো থেকেও কবুতর কেন হারায় এ সম্পর্কেও আমার চ্যানেলের মধ্যে অন্ততপক্ষে 100টা ভিডিও পাবেন। তো আমি এই বছরে 2014 সালে ইনশাল্লাহ আমি আপনাদের মধ্যখানে ধারাবাহিকভাবে এই বিষয়গুলো আবার আমি আলোচনা করব, কারণ নতুন যারা আসতেছেন তারা বিষয়গুলো জানেন না, না জেনে তারা বড় বড় ফ্যান্সিয়ার যারা রয়েছে তাদেরকে আপনারা কি অনেক সময় ভুল বুঝে থাকেন ভিউয়ার্স, অনেক বিষয় রয়েছে। তো এইটা হচ্ছে রেসিং পিজন, কালারটা হচ্ছে আফসান আসছে। এইটা যে মাদিটা দেখতে পারতেছেন এটা অরিজিনাল আফসানের কালার না, এর মধ্যে কালো কালো আভা রয়েছে এখানে। সো আফসানের কিছুটা আসছে এর মধ্যে, ধরতে পারেন 50% অথবা 60% এর মধ্যে আসছে কালারটা। এই কালার দিয়ে কিন্তু আসলে রেস করা হয় না, এই যে রেড সেকার, এই কালার দিয়ে কিন্তু রেস করা হয় না, রেড সেকার দিয়ে রেস করা হয় না, মানে কালার দিয়ে কিন্তু কোনো কিছুই আপনি করতে পারবেন না। এর মধ্যে রেসের
টসের সাড়াসাড়ির সেই বিলারটা আছে কি না, সেই রক্তটা আছে কি না, হ্যাঁ সেই অ্যাবিলিটি আছে কি না, এটা আপনাকে জানতে হবে। তো এটা আপনি কীভাবে জানবেন? অরিজিনাল রেসিং পিজন আপনি বাজারে পাবেন না। যারা ওই যে 1,000, 2,000, 3,000 রানিং পেয়ার বিক্রি করে, বেবি বিক্রি করে, বাচ্চা বিক্রি করে, এগুলো অরিজিনাল রেসিং পিজন না ভাই। আমরা এক পেয়ার রেসিং পিজন কালেক্ট করতে গেলে আমাদের জীবন শেষ হয়ে যায় ভাই। চার পেয়ার রেসিং পিজন কালেক্ট করছি আমি, রিসেন্টলি কালেক্ট করছি, এই চার পেয়ার কবুতর কালেক্ট করতে গিয়ে সব শেষ, বলতে পারেন যে মাজা ভেঙে গেছে। হ্যাঁ আমি একটু গ্রাম্য ভাষায় কথা বলতেছি আজকে আপনাদের বোঝানোর জন্য জাস্ট। তো আপনি বাজার থেকে কবুতর কিনলেন, সেইটা দিয়ে আপনি 100-200 রেস কীভাবে করবেন? এটা সম্ভব না কোনো দিনও। হ্যাঁ কিছু কিছু কবুতর যায় যেগুলো রিজেক্ট, যেগুলো ডিম বাচ্চা করা যায় না, বেবি আপনি পাবেন না, কিছু কিছু কবুতর যায়, অথবা রেসে অথবা টসে যেগুলো মার পড়ে এই সব কবুতরগুলো বাজারে নিয়ে যায়। হ্যাঁ সেটা অরিজিনাল হইতে পারে, যদি আপনি চিনতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে সেই কবুতরগুলো নিয়ে এসে হয়তোবা আপনি ধরা কবুতর, হয়তোবা আপনি সেখান থেকে কী করতে পারেন, হয়তোবা আপনি লাভবান হইলেও হইতে পারেন। তো এই চান্সটা রয়েছে 10%। তো বাজার থেকে কবুতর রেসিং পিজন কালেক্ট করতে যাবেন না, আর কালার দেখে লাফালাফি করবেন না ভাই, যে কোনো কালারের কবুতর হইতে পারে। এই দেখেন এই এক পেয়ার আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি, এখান থেকেও কিন্তু আমরা পেয়েছি, একবার রেড সেকের একটা নরের মতো আসে, একটা মাদির মতো আসে এখানকার বেবি। আবার এখানে যেটা দেখতে পারতেছেন, কোনো কোনো সময় রেড সেকার আসে, কোনো কোনো সময় আপনার এই যে আপনার মাদির মতো কালার কিন্তু আসে, আফসানের মতো কালার আসে। তো আফসান কালারটা অনেকে এই আফসান কালারটা নিয়ে, যারা মূলত খামারি, খামারি বলতে আমি বোঝাতে চাচ্ছি যারা ফেন্সি কবুতর লালন পালন করে, তারা কিন্তু এই আফসানের যেহেতু মার্কেট ছিল, আফসান কালারটা মানুষ পছন্দ করতো, এই কালারটা নিয়ে তারা ব্যবসা শুরু করছিল। হ্যাঁ এই জাস্ট এই কালারটা নিয়ে ব্যবসা শুরু করছিল। তো এর মধ্যে দেখা যেত যে প্রায় 80% জাস্ট সেগুলা কিন্তু হোমা, হোমা বলতে আমি বুঝাতে চাচ্ছি ফ্যাক্ট হোমা, সাধারণ হোমা, যে হোমা দিয়ে রেস করা যায় না। বুঝতে পারতেছেন যে কবুতর দিয়ে রেস করা যায় না, যে হোমাদের সেই হোমা, কিন্তু কালার দেখতে আফসান খুবই সুন্দর, এই কালারটা নিয়ে তারা কিন্তু ব্যবসা করে নিয়েছে। এখন সাধারণ মানুষ যারা, তারা মনে করছে আমি আফসান কালারটাও পাইছি আর এই কবুতর দিয়ে রেসও হয়তো বা করা যাবে, বিষয়টা এমন নয়। বুঝতে পারছেন কালার দিয়ে আপনি জীবনে রেজাল্ট করতে পারবেন না, এর আগেও আমি বলেছি এখনও বলতেছি, কালার দিয়ে আপনি কোনোদিনও রেসে রেজাল্ট করতে পারবেন না। যে কোনো কালারের কবুতর হইতে পারে, যে কোনো কালারের কবুতর তারা রেসে কিন্তু রেজাল্ট করতে পারে, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। সো আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন যে আফসান বিষয়টা কী। আফসান একটা কালারের নাম, এই যে রেড সেকার একটা কালারের নাম, এই যে আপনার রয়েছে সবজি দেখতে পারতেছেন এটা বুলুবার, এটা একটা কালারের নাম, এই যে এই বাসায় রয়েছে আপনার মাক্সি, এটা একটা আপনার কালারের নাম, এটাকে বলা হয় ব্লু চেকার। হ্যাঁ এই পাশে সবজি রয়েছে, এই পাশে চেকার রয়েছে, ওই পাশে মিলি রয়েছে, এটা হচ্ছে মিলি কালার, এই যে দেখেন এটা হচ্ছে মিলি কালার, এটাকে মিলি কালার বলা হয়। সো এগুলো হচ্ছে জাস্ট কালার। এ দেখেন এখানে হোয়াইট আপনার একটা গ্রিজেল রয়েছে, এগুলোকে গ্রিজেল বলে, এই যে এগুলোকে গ্রিজেল বলে, এই যে এটাকে গ্রিজেল বলে। বুঝতে পারছেন এই যে এখানে হোয়াইট মিলি, এগুলো জাস্ট কালার, এই কালার দিয়ে আসলে কিছু করতে পারবেন না আপনি। বাজারে এরকম কালার আপনি অনেক পেয়ে যাবেন, কিন্তু পাবেন না কি, রেস করা কবুতর পাবেন না। রেস করা কবুতর বলতে যে রেসে অংশগ্রহণ করবে, রেসে ভালো রেজাল্ট করবে, টস সাড়ির থেকে সে বাসায় ব্যাক করতে পারবে, এরকম কবুতর পাবেন না। আপনি বাজার থেকে সাধারণ কবুতর কালেক্ট করলেন, উন্নত মানের খাবার দিলেন, মেডিসিন দিলেন, তারপরেও আপনি রেজাল্ট করতে পারবেন না, তারপরেও আপনি রেজাল্ট করতে পারবেন না, কারণ আপনি কি অরিজিনালটা কালেক্ট করতে পারেন নাই। এই জন্য অরিজিনালটাও আপনাকে কালেক্ট করতে হবে, ভালো মানের খাবার দিবেন, মেডিসিন দিবেন, এবং সঠিক প্রপারলি তাদেরকে লোকেশন চিনাবেন। হ্যাঁ সঠিক ওয়েতে তাদেরকে আপনি উড়াবেন, তাদেরকে আপনি টস আসাড়ি করবেন, তাহলে আপনি রেজাল্ট ইনশাল্লাহ করতে পারবেন। ভিউয়ার্স আজকে গোমর ফাঁস করে দিলাম, এক ভিডিওর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকে দিয়ে দিছি, এবং এই ভিডিওর মধ্যে কোনো কাটসাট করি নাই। কাটসাট বলতে বোঝেন যে আমি পরে কথা সেট করছি, বিষয়টা এমন নয়, একটা একটা এরকম করে কি ভিডিওর ভিতরে ধরে আমি আপনাদের মধ্যখানে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি, এজন্য হয়তোবা কথা এলোমেলো হইতে পারে, এজন্য দুঃখিত ভিউয়ার্স। তবে আমি আপনাদের জন্য, আপনাদের সাধারণ মানুষ রয়েছেন, আপনাদের সাধারণ মানুষ বলতে আমি এটা বলতে চাচ্ছি যে নতুন ফ্রেন্সিয়ার যারা নতুন এই সেক্টরে আসতে চাচ্ছেন, তারা জাস্ট কালার থেকে পাগল হবেন না, বাজার থেকে এখান থেকে ওখান থেকে রেসিং পিজন কালেক্ট করেন না। যদি আপনার কালার ভালো লাগে তাহলে আপনি ফ্যান্সি জগতে যান, রেসারের জগতে এসেন না। রেসারের জগতে আসতে গেলে আপনার অনেক টাকা খরচ হবে ভিউয়ার্স, কবুতর খাবার খরচ রয়েছে, রেস টস সাহাশাড়ি করতে গেলে সেই সবেরও অনেক খরচ রয়েছে। হ্যাঁ তবে আপনি যে আনন্দটা পাবেন রেসার কবুতর লালন পালন করে, যে আপনি মানসিক তৃপ্তিটা পাবেন, মানসিক যে শান্তিটা পাবেন, সেটা অন্য কোনো কবুতর থেকে কিন্তু সম্ভব না। একটু খরচ হবে আপনার, অরিজিনালটা কালেক্ট করতে গেলে একটু টাকা বেশি লাগবে, খাবার খরচ একটু বেশি হইতে পারে, তাদের মেডিসিনের একটু খরচ বেশি হইতে পারে। আপনি 2-3 পেয়ার পালেন কিন্তু অরিজিনালটা পালেন,
তিন পেয়ার লালন পালন করতে আপনি ফকির হবেন না, তিন পেয়ার অরিজিনাল সিং পিজন লালন পালন করতে আপনার সব কিছু শেষ হয়ে যাবে না। কিন্তু এই সেক্টর যদি আপনি টিকে থাকতে পারেন একটা সময় ইনশাল্লাহ আপনি কিছু করতে পারবেন। জাস্ট আফসানের পিছনে দৌড়িয়েন না, জাস্ট সাধারণ এই কালারের পিছনে দৌড়িয়েন না, অরিজিনালটা কালেক্ট করেন, সেটা যে কোনো কবুতর হতে পারে। এই যে আমি ইনশাল্লাহ এই দুই পেয়ার সেল করে দিব, দেখতে পারতেছেন রেড চেকার এখানে আছে, রেড চেকার আলহামদুলিল্লাহ তারা তারাও দুইটা বেবি দিছে, এবং এইখানে আপনার এই যে রেড চেকারের সঙ্গে আফসান গ্রিজেল আপনার এদেরও বেবি আমি কিন্তু সেল করে দিব। তো কালার হিসাব করে আসলে আমরা রেসিং পিজন লালন পালন করি না, যদি রেসিং পিজন কালার হিসেবে লালন পালন করতাম তাহলে কিন্তু আমি এই কালারের কবুতরগুলো রাখতাম না, এগুলো রাখছি, আসে এবং থাকবে ইনশাল্লাহ। যখন সেল করার প্রয়োজন হয় তখন আমি এক এক করে সেল করব, আবার নিয়ে আসব, আবার সেল করব, কারণ আমাদের ভালোবাসা আছে। সাথে এইগুলো সেল করে আমরা টাকা উপার্জন করতেছি, এটা আমাদের একটা ব্যবসাও, জাস্ট শুধু শখ, জাস্ট শুধু কি ভালোবাসা দিয়ে কিন্তু চলবে না। টাকা না থাকলে ভালোবাসা জানলাতে পালাবে, এই জানলাতে পালিয়ে যাবে। এই জন্য কবুতর আমি লালন পালন করব, কবুতর থেকে আমি খরচ উঠাবো, তাদের খাবার কিনবো, কিছু টাকা আমি আমার পকেটে দিব, এই চিন্তা ভাবনা নিয়ে এই সেক্টরে আসেন। বুঝতে পারছেন? আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন ভিউয়ার্স। কতগুলো শক্তভাবে বললাম যাতে করে নতুন ফ্যান্সিয়ার আপনারা বুঝতে পারেন, ডিটেলস আলোচনা করছি এই ভিডিওর মধ্যে। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে এ সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। আজকে এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।